বাংলা উচ্চারণে জ্যৈষ্ঠ মধু মানে শব্দটা আসলে জ্যৈষ্ঠ মধু মানে সবচেয়ে বড় মধুকে মানে সবচেয়ে বড় মিষ্টি হলো জ্যৈষ্ঠ মধু নামক একটি গাছের রস। আমরা জ্যৈষ্ঠ মধু পানিতে ভিজিয়েও খেতে পারি বা অনেক খাবারের সাথে যাদের চিনি খেলে বিভিন্ন রোগ হয় তাদের জন্য জ্যৈষ্ঠ মধু একটি মহা ঔষধ। জ্যৈষ্ঠ মধুর প্রকৃত কাজটি হলো কোল্ড অ্যালার্জি দূর করা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সর্দি, কাশি, অ্যাজমা মানে বক্ষব্যাধির যত রোগ আছে, কফ তৈরি করে যত রোগ আছে, সেই রোগ প্রতিরোধ করার মতো অসম্ভব ক্ষমতা আছে জ্যৈষ্ঠ মধু নামক এই লতাটি। মানুষের খাবার থেকে আসে সেটাকে প্রতিরোধ করতে পারে। তো যার যেই খাবারে অ্যালার্জি মনে করবেন সে সেখানে একটু জ্যৈষ্ঠ মধু, একটু কাঁচা হলুদ, একটু মধু সংযোগ করলে আপনার অ্যালার্জি প্রতিরোধ করতে পারবেন, নিউট্রাল করতে পারবেন। যেরকম অনেকেরই শুনেছি মিষ্টি কুমড়া খেলে অ্যালার্জি হয়, তো আমাদের মুরব্বীদের দেখতাম ওই মিষ্টি কুমড়ে কয়েক ফোঁটা ঘি, কয়েক ফোঁটা অলিভ অয়েল আর কয়েক ফোঁটা মধু দিয়ে দেওয়া হয়েছে। স্বাদও বাড়ত, খাবারের মানও সুন্দর হইত, আবার অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেত। অনেকেরই আছে চিংড়ি মাছ খেলেই অ্যালার্জি হয়, ফুলে যায়, ব্যথা হয়, ছড়া ছড়া বেঁধে যায়। সেখানেও আমরা দেখছি যে অ্যালার্জি প্রতিরোধ ক্ষমতা যার ভিতরে আছে তারই নাম জ্যৈষ্ঠ মধু।